হাজবেন্ডের জন্য দোয়া করবেন, ও সুস্থ। আসসালামু আলাইকুম বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আল্লাহ সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে একটা ছোটখাটো স্থানে নিয়ে চলে আসলাম, আজকে তেমন কিছু আইরন নেই। আজকে বেগুনি, ছনা, পেঁয়াজ, মরিচা, তারপর আছে খেজুর, সালাদ, এখানে আছে কি চুরা, তারপরে আমার তো একটু দাদা শুরু লাগে, দামাকে পড়ে দাও। তুমি পেঁয়াজ ভাঙো, আমি বেগুনি ভাঙি, মরিচে ভাঙতে হবে না। কষ্ট তো শেষের দুই এক মিনিটে, পুরো যা কষ্ট লাগে না। সব শান্ত আয়োজন করছে বাড়িতে, শান্ত বলছে আগে পানি খাই দেবো, তারপর খেজুর। আগে পানি খেয়ে রোজা ভাঙ দেবো, তারপর খেজুর খাওয়াটা শুনুতার। বেগুনি আমার কিন্তু বেগুনি ভালো লাগে, এরকম ফুরা ফুরা খেতে। উপরে দিয়ে দেব, কেমন দিবেন? পরে দেবো, সুস্বিতের উপর ছিলে দাও, তুমি দাও, আমি দিতে পারি। আঙ্গুল লাগলে
এখনো কিন্তু আমরা মার্কেটে যাইনি, শান্তা নাকি মার্কেট করবে না এবছর। তোমার মার্কেট করতে হবে? করবে না এবছর, আমি করব না। এই জন্য মার্কেটের ভিডিও দিতে পারতেছিলাম। অনেকে কমেন্ট করে বলতেছেন শান্তাবু এখনো কাপড় চোপড় কিনেন নাই। কাজে অনেক বেশি তাই না। বেগুন এরকম ভালো লাগে? রমজান বলতে বলতে রমজান শেষ হয়ে যাচ্ছে, এখন বললো কোরবান, কোরবান বলতে বলতে কোরবানও চলে যাবে, টেরে পাওয়া যাবে না। আমার লাগতেছে তিন সেট রয়েছে মার্কেটে, তাহলে দিনের বেলা দেখা যাবে। সাথে গরু বাচ্চা দিছে, বেগুনই ভালো লাগে সবচেয়ে। না হাত না দে,
শান্তার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন বেশি বেশি করে, শান্তা সুস্থ বেশি বেশি সবাই দোয়া করবেন। আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, ও সুস্থ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।